তাহলে মনে হচ্ছে যে আমাদের এখানে কোন মুসলিম নাই, মুমিন মুত্তাকি নাই, মোট কথা 95% হিন্দু আর 2-3% কি মুসলিম। তা এই তো হচ্ছে আমাদের অবস্থা, আমাদের সর্বাঙ্গে ব্যথা, পাপের কাজ এত বেশি হয়ে গেছে, ইমানের ন্যূনতম অনুভূতি নাই, বরঞ্চ ইমানের অনুভূতি কি হয়ে গেছে, অনুভূতা হয়ে গেছে, কথা কন কি হয়ে গেছে, অনুভূতা। আপনি অবাক চিন্তা করতে পারেন, এই যে 2-3 দিন আগের ঘটনা ফেসবুকে ভাইরাল হয়েছে, একটা সিনেমা উদ্বোধন হবে, সেখানে এক হুজুরকে নিয়ে এসে মোনাজাত করে নিচ্ছে, সিনেমা উদ্বোধনের জন্য, সিনেমার সফলতা যাতে ভালো হবে, এটা ব্যবসা সফল হয় এই জন্য মোনাজাত করে নিছে। তাহলে কিয়ামত হবে না কেন, ধরেন কিয়ামত দরজা পর্যন্ত চলে আসছে, খালি খুললেই হয়ে যাবে। ومحمدا رسول الله ويقيني أدنو إليه ساجدا بجبيني يقبل صلاتي وللصواب الحمد لله اللهم لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك সেই দয়াময় আল্লাহ পাকের শুকর গুজার করছি যিনি আমাদেরকে নবী রাসূলদের মাধ্যমে তথা তার ওয়ারিসদের মাধ্যমে, নবী রাসূলদের ওয়ারিস আলেম ওলামার মাধ্যমে আজ পর্যন্ত প্রায় 1500 বছর পরে এসে আমরা ইসলামটাকে পেয়েছি। কিন্তু লক্ষণীয় বিষয় যে ইসলামটা বা শরীয়তের যে বিধিবিধান, আল্লাহ প্রদত্ত যে নিয়মকানুন সংবিধান, এটা মানার ব্যাপারে নানা রকম ওজর আপত্তি, নানা রকম অসঙ্গতি আমাদের সমাজে দেখতে পাওয়া যায়। মূলত এই বিষয় নিয়েই আজকে আমি কথা বলবো যে ইসলাম পালনে অবহেলার কারণগুলো কি কি, কি কি কারণ, যে কারণগুলোর কারণে আমরা ইসলামটা সহজে খুশি মনে সুন্দরভাবে পালন করতে পারছি না, এই কারণগুলো আসবে। তার আগে বলে নিই এই বিষয়টা নির্বাচন করার পেছনে কারণ আছে। আমি আগামী জুমায় আল্লাহ যদি হায়াতে বেঁচে রাখেন বা তার পরের জুমায় আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, আমার পরিকল্পনার ভিতরে আছে, সেটা হচ্ছে আমাদের সমাজে পাপ কাজ বেশি না সওয়াবের কাজ বেশি, পাপ বেশি না সওয়াবের কাজ বেশি। যারা মোটামুটি একটু নামাজ কালাম পড়ি তারাও কিন্তু পাপের মধ্যে নিমজ্জিত, কিন্তু আমরা বুঝি না। আমাদের সমাজের বিভিন্ন জায়গায় বিভিন্ন বাসা বাড়িতে যেয়ে আমি যখন বলি তখন তারা বলে যে কই, আমরা তো কোনো পাপই করি নাই, মানে দেখবেন যে পর্দার বিলাপ নাই, খোঁজ খবর নাই, নামাজ কালাম নাই, টেলিভিশন সারাদিন দেখতেছে, বলছে তেমন কোনো পাপ তো করি না। মানে পাপ বলতে আরো বড় ধরনের কিছু, যেমন খুন করা, মদ খাওয়া, নারী পুরুষের অবৈধ মেলামেশা, মনে করে যে এই কয়টাই শুধু পাপ, বাবা মার সাথে খারাপ ব্যবহার করা এটাও যে পাপ, এটা আমরা কিছু মনেই করি না। বন্ধুকে ঠকানো, সমাজের মানুষদেরকে ঠকানো, মানে পাপের শেষ নাই। কবিরা গুনাহ নামক একটি বই, ইমাম আজ-জাহাবি জগৎ বিখ্যাত একজন আলেম হাদিস বিশারদ ইমাম, তিনি লিখে গেছেন, সেই বইটা যদি কেনার সুযোগ হয় বা দেখবেন নেটে সার্চ দিলেও পাওয়া যাবে, আপনারা দেখবেন যে সেখানে কতগুলো তালিকা দেওয়া আছে গুনার, কবিরা গুনার তালিকা দেওয়া আছে। যদি আমরা বলি যে এই যে গীবত করা, সমালোচনা করা, চগলখুরি করা, একজনের সাথে আর একজন দ্বন্দ্ব লাগানো, এগুলো আমাদের প্রতিনিয়ত হয় কিনা, কথা বলেন, প্রতিনিয়ত হয়, কিন্তু আমরা এগুলো কিছু মনেই করি না। এই পাপ কেন্দ্রিক কিছু আলোচনা, পাপের কুপ্রভাব, পাপটা আমাদের কতটা ক্ষতি করছে, রহমত থেকে আমরা বঞ্চিত হচ্ছি, এই বিষয়ে আলোচনা ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় আগামী দিনে, আগামী জুমায় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু তার আগে আমি মনে করেছি পাপের আলোচনা রেডি করতে যে আমার কাছে মনে হয়েছে যে আসলে
ইসলামটা থেকে আমরা দূরে সরে আছি কেন? মানে ভালো কাজটা আমরা কেন করি না? ভালো কাজটা আমরা কেন করি না? করি না বিধায় তো পাপের প্রসঙ্গটা আসে, কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সুন্দর অবয়বে, একটাই উদ্দেশ্য ইবাদত করার জন্য, অন্য কোন কারণে নয়। রাব্বুল আলামিন বলছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদূন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র একমাত্র আমি আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি, অন্য কোনো কারণে নয়। কিন্তু আমরা তার গোলামি করি না। তার গোলামি করাটাই শরীয়ত পালন, ইসলাম পালন। যখনই আপনি ইসলামের খুঁটিনাটি বিষয়গুলো, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, বিবাহ জীবন, ব্যবসায়িক জীবনে, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী, সব ক্ষেত্রে যখনই আপনি ইসলামকে ফলো করার, মানার চেষ্টা করবেন, তখনই আপনি সঠিক পথ পাবেন, সওয়াবের পথ পাবেন, সওয়াবের ভাগিদার হবেন। তাহলে দেখেন পাপের যে বিষয়টা, ইসলাম বা বিভিন্ন সৎ আমল গুলো না করার কারণে, ভালো ভালো কাজ না করার বিপরীতটাই তো পাপ, কথা বলেন। যখন আপনি নামাজ পড়বেন না, তখন আপনি পাপের মধ্যে নিমজ্জিত হয়ে গেলেন, না পড়ি মানে পড়তে হবে, এটা বাধ্য, পড়লেন না তার মানে আপনি পাপ করে ফেললেন। এখন আমরা মনে করি যে, একটু আগে বললাম যে পাপ মানে ধরেন কোনো একটা একজন পুরুষ একজন নারীর সাথে চলে গেল, যে আরো কবিরা গুণা করলো, জেনা ব্যবিচার করলো, মেলামেশা করলো, এটা পাপ মনে করি। কিন্তু নামাজটা ছেড়ে দিচ্ছি ওয়াক্তের পরক্ষেতে, কিন্তু আমরা পাপ মনে করি না, আমি যেটা একটু আগে বললাম। তাহলে এগুলোর কারণটা কি? অনেকগুলো কারণ। জগৎ বিখ্যাত প্রখ্যাত একজন আলেম যেনাকে শাইখুল ইসলাম বলা হয়, পরবর্তীতে ওই সমসাময়িক আলেম ওলামা বলেছেন, তিনি আরেকজন শাইখুল ইসলামের বিখ্যাত ছাত্র, যেই ছাত্রের মাধ্যমে ওস্তাদের সম্মান মর্যাদা বেড়ে গিয়েছে আলহামদুলিল্লাহ বলেন। একজন ওস্তাদ একজন শিক্ষকের অনেকগুলো ছাত্র থাকে, আদি ক্ষুদ্র মানুষ, কিছুদিন শিক্ষকতা করার কারণে অসংখ্য ছাত্রছাত্রী ছড়ানো ছিটানো আছে রাস্তাঘাটে, অলিতে গলিতে গেলে সালামের ওপর সালাম, স্যার আসসালামু আলাইকুম, হুজুর ওস্তাদ সালাম সালাম। আমি ক্ষুদ্র একটা মানুষ, বেশি দিন শিক্ষকতা করি নাই, কিন্তু যারা বড় বড় শিক্ষক, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে আছেন, তাদের হাজার হাজার ছাত্র, কিন্তু সবগুলো ছাত্র আবার জগৎ বিখ্যাত হয় না। কিছু কিছু হাতে কোনো ছাত্র, দু চারজন ছাত্র পৃথিবী বিখ্যাত হয়, জগৎ বিখ্যাত হয়, কথা বলে ঠিক কিনা? এমন হয় যে ওস্তাদকে ছাড়িয়ে গেছে, এরকম হয় না? হয়। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া, তেনাকে শাইখুল ইসলাম বলা হয়, গ্রহণযোগ্য, খুব মজবুত দলিল ভিত্তিক একজন আলেম। তিনার বিখ্যাত ছাত্র হাফেজ ইবনুল কাইয়িম, তিনার প্রতিভা, তিনার যোগ্যতা, তিনার দ্বারা ইসলামের যতগুলো খেদমত হয়েছে, বলা চলে যে একবারে হুজুরকে একরকম, উস্তাদকে একরকম ছাড়িয়ে গেছে হাফেজ ইবনুল কাইয়িম, অথবা দুইজন সমমান এই পর্যায়ের একজন আলেম। তিনি অসংখ্য মৌলিক কিতাব লিখে গেছেন, সেই কিতাবগুলো থেকে আলিয়া কওমি, আহলে হাদিস, যত রকম ইসলামী দলগুলো আমরা পাই, সবগুলো আলেম ওলামা, সবগুলো ব্যানারের আলেম ওলামা তেনাদেরকে দলিল হিসেবে গ্রহণ করেন যে হ্যাঁ, অমুক বিষয়টা ইমাম ইবনে তাইমিয়ার কিতাবে আসছে শাইখুল ইসলাম, অমুক বিষয়টা হাফেজ ইবনে কাইয়িমের বইয়ের ভিতরে আসছে, মানে প্রাচীনতম, একেবারে খুব গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে কিছু পয়েন্ট আমি নোট করেছি আপনাদেরকে বলার জন্য। ওনারা যেহেতু জগৎ বিখ্যাত, তেনাদের তো মজলিসে বসার সুযোগ হয় নাই, বলা চলে তেনাদের ছাত্র কেন, তেনাদের পায়ের ধুলার তুলনাও আমার সাথে হবে না, কারণ আমি আমি এতটাই নগণ্য যে তাদের পায়ের ধুলার যোগ্য আমি নই, খুবই নগণ্য, খুবই নগণ্য। তিনি বলছেন ইসলাম থেকে দূরে সরে থাকার কারণ, ইসলাম পালনে অবহেলার কারণ অনেকগুলো উল্লেখ করেছেন, প্রায় নয়টি উল্লেখ করেছেন, আমি সেগুলো পড়ছি আর সেগুলো থেকে কিছু ব্যাখ্যা দিয়ে পরবর্তীতে আমি চেষ্টা করব যে পাপের বিষয়, গুনার বিষয় আগামী জমে ইনশা আল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া ইলাইহি উনীব। তিনি প্রথম নাম্বার
যে পয়েন্টটি এখানে উল্লেখ করেছেন, জ্ঞানের স্বল্পতা। আমরা মুসলিম, আমাদের পূর্ব পরিচয় ইসলাম, আমরা কোথা থেকে আসলাম সৃষ্টিকর্তাকে জানতে হবে, সৃষ্টিকর্তার বিধিবিধান নিয়মকানুন জানতে হবে, সেগুলো কিন্তু আমরা জানি না, জ্ঞানের স্বল্পতা। জ্ঞানটা এত গুরুত্বপূর্ণ নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি জানে আর যে ব্যক্তি জানে না উভয়ে কখনো সমান নয়। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون الله اكبر জ্ঞানের প্রসঙ্গ ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল আপনি বলে দিন, যে ব্যক্তি জানে আর যে ব্যক্তি জানে না উভয়ে কোনোদিন সমান হবে না। জ্ঞানের বিষয়ে এতটা কঠিন কথা বলা আছে, কিন্তু আমরা সেই জ্ঞানের থেকে অনেক অনেক দূরে অবস্থান করছি। এই জ্ঞানের বিষয়টা ইহুদি খ্রিস্টান পড়াশোনা করেছে, ইসলাম নিয়ে তারা পড়াশোনা করেছে, মানার জন্য নয়, ক্ষতি করার জন্য, নাউজুবিল্লাহ বলেন। তারা কোরআন পড়েছে, হাদিস পড়েছে, বিভিন্ন ওয়াদাগুলো আল্লাহর পক্ষ থেকে, বিভিন্ন শুভ সংবাদগুলো তারা পড়েছে, নোট করেছে, কোট করেছে, যেই বিষয়গুলো জানলে, যেই বিষয়গুলো জানা থাকলে একজন মানুষ কখনোই খারাপ কাজের দিকে যেতে পারে না, কারণ পরিণতির কথা জানা আছে। ইসলামী গান বন্ধ করে দেওয়ার জন্য তারা যে প্ল্যান প্রোগ্রাম নিয়েছে এই ইহুদি চক্র, তারা দেখলো এই কোরআন এমন একটি নিয়ামত, এই কোরআনটা যার ভিতরে ঢুকবে তার ভিতরে পরিবর্তন আসবেই আসবে। সুবহানাল্লাহ বলেন, ওহির জ্ঞান, ওহির জ্ঞান যার ভিতরে থাকবে সেটা পরিবর্তন তার ভিতরে আসবেই আসবে। রোহিঙ্গাদের যে ক্যাম্প, প্রায় 10 লক্ষ রোহিঙ্গা ওখানে অবস্থান করছে, আমি আরেকদিন বলেছিলাম, আবারও রিপিট করছি, প্রয়োজনে সেখানে বিশাল 10 লক্ষ মানুষ কম নয়, তারা প্রতিনিয়ত থাকে, ঘুমায়, তাদের প্রয়োজনীয় কাজগুলো করে, তাদেরকে আমরা জায়গা দিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী জায়গায় দিয়েছে, ধন্যবাদ। কিন্তু সেখানে কিছু বিশৃঙ্খলা, তদারকি করার জন্য এনজিওরা কাজ করছে ওই জায়গাগুলোতে, তার ভিতরে একজন আলেম আছেন যিনি এখন জেলখানায় বন্দি, কাজী মুফতি ইব্রাহিম, তিনি বলছেন বেশ কয়েকজন একেবারে যুবক ছেলে পেলে যারা আছে খুবই দুষ্টমি, খুবই, তাদের রিপোর্টের শেষ নেই, কয়েকবার বিচারও হয়েছে, খোঁজ নিয়ে দেখা গেল, খোঁজ খবর নিয়ে দেখা গেল, কারা কারা বেশি বেশি বিশৃঙ্খলা, কারা কারা বেশি বেশি অঘটন ঘটাচ্ছে সমাজের ভিতরে, কাদের বেশি রিপোর্ট আসছে, কাদের বেশি অভিযোগ আসছে, মামলা আসছে, খোঁজ নিয়ে দেখা গেল 4-5 জন ছেলে পেলে আছে যারা কিনা লিডার পর্যায়ে, ওদের মধ্যে আবার লিডার আছে, তাদের আবার মুরিদ আছে, খুব বেশি হলে 20-25 জন হবে। এরা ওই পুরো রোহিঙ্গা ক্যাম্প, যেটা রোহিঙ্গা যে এলাকা, এরা একেবারে অশান্তিকর, অতিষ্ঠ হয়ে গেছে। পরে ওর ভিতরে যারা সচেতন অভিভাবক, যারা ভালো আছেন, তারা অভিযোগ করার কারণে এই তদন্ত কমিটি গঠন হয়েছে। তাই বিখ্যাত আলেম যিনি জেলখানায় বন্দি, কাজী মুফতি ইব্রাহিম, তিনি বললেন, তাদেরকে আমার কাছে নিয়ে আস, এই সমস্যার কোরআন দিয়ে সমাধান করার চেষ্টা তিনি করেছেন, সাথে সাথে আরো অসংখ্য সমবয়সী সন্তানদেরকে ডাকা হলো, সকলেই এসে বসলেন, বিচারের কাঠগড়ায় বাস্তব ঘটনা বলছি। তারপরে জিজ্ঞেস করলেন, তেনার অভিজ্ঞতার আলোকে, কোরআন সুন্নার মেসেজের আলোকে তিনি বিচার করা শুরু করলেন। তিনি যখন খোঁজ খবর নিলেন, কারা কারা কোরআন পড়তে পারো, যেই সন্তানগুলো, যেহেতু তারা মুসলিম, নির্যাতিত হয়ে মায়ানমার থেকে বাংলাদেশে এসেছে, ওই সন্তানগুলো মুসলিম হওয়ার কারণে কোরআন শিখবে, এটাই স্বাভাবিক। কিন্তু কিছু সন্তান আছে, অভিভাবকরা হয়তো চেষ্টা করেছে অথবা চেষ্টা করে নাই, এই সন্তানগুলো পথভ্রষ্ট হয়ে গেছে, লাইনচ্যুত হয়ে গেছে। অধিকাংশ
সন্তানগুলো যুবকেরা হাত উঠেছে যে হুজুর পারি, কম পারি, বেশি পারি, অল্প পারি, কেবলই কায়দা শেষ করেছে, কোরআন হাতে নিয়েছে, পড়তে পারে। কিন্তু যেই পাঁচজন ছয়জনের ব্যাপারে বেশি অভিযোগ, এর আগেও তিন চারবার বিচার হয়েছে, সেই পাঁচজনের হাত ওঠে না। পরে তাদেরকে কারো কাছে টাকা হলো, ডাকা হলো, ডাকার পরে জিজ্ঞেস, তুমি পড়তে পারো সূরা ফাতিহাটা পড়ো তো? পড়তে পারো? তখন উনি বললেন যে দেশীয় আইনে, মানুষের তৈরি আইনে আসলে বিচার করলে হবে না। কেউ এটা চিন্তাই করে নাই। অনেক এনজিও, কমপক্ষে 22 জনের একটা দল ছিল এনজিও, সরকারি কর্মকর্তা, মন্ত্রণালয় থেকে, প্রশাসন থেকে, 22 জনের, তার মধ্যে একজন ছিল আলেম। তাহলে দেখেন তারা কিন্তু এটা চিন্তাই করেনি। তিনি বলছেন যেহেতু ভিতরে কোরআন নাই, কোরআনের শিক্ষা নাই, যেহেতু কোরআন পড়তে জানে না, দ্রুত একজন হুজুর রেখে, ইমাম রেখে, ওস্তাদ রেখে এই সন্তানগুলোকে, যারা কোরআন পড়তে পারে না, তাদেরকে কোরআন শেখানোর ব্যবস্থা করা হোক। তারপরে তার পরামর্শে একজন ওস্তাদ রেখে, কারি হুজুরকে রেখে সেখানে কোরআন পড়া শুরু হয়ে গেল। সকলেই পর্যবেক্ষণ করতে লাগলেন, দিন যায় ক্ষণ যায়, 3 মাস 4 মাস হয়ে যাওয়ার পরে যেই সন্তানগুলো কিনা অত্র মহল্লার ভিতরে 10 লক্ষ 10.5 লক্ষ লোকের বসবাস, হোক না তারা রোহিঙ্গা, তারা তো মানুষ, তারা তো মুসলিম, তাদের মধ্যে কোনো অমুসলিম নাই বললেই চলে, নাই। এই যে একটা অশান্তি, কেউ অশান্তি পছন্দ করে না। পরীক্ষামূলকভাবে রিপোর্ট নিয়ে দেখা গেল যে সন্তানগুলো, যে যুবকগুলো খারাপ ব্যবহার করত, মারামারি করত, কাটাকাটি করত, রক্তাক্ত করত, অশান্তি সৃষ্টি করত, চুরি টুরি করত, ছোট ছোট চুরি টুরি করত আর কি, তারা দিনে দিনে পুরো আচরণই চেঞ্জ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আপনি কি করবেন? আপনি আপনার সন্তান আপনি কোরআন শেখাবেন না, ইসলামের পথে শেখাবেন না, মাদ্রাসায় পড়াবেন না, আর আপনি ভালো কিছু আশা করবেন? গাছ লাগাবেন আপনি, নিমের গাছ, নিম ফল দেখতে কেমন, না দেখতে কেমন, কোন ফলের মতো? হ্যাঁ, আঙ্গুর ফলের কেজি কত ভাই? 300। ওটা ধরেন ওই নিম ফলটা 100 টাকা কেজি দেবো, 100 না 50 টাকা কেজি নেবে কেউ? নেবে যার দরকার, ঘা পসরা হয়েছে ঔষধ হিসেবে, কারণ পাওয়াও জানে নিম গাছ চোখে পড়ে না, কথা বলেন, তার দরকার চিকিৎসা হিসেবে। তাহলে দেখতে ফল কিন্তু একই কথা বলে নাকি কম বেশি আছে? একেবারে সেম। তা আপনি এখন নিম গাছ লাগাবেন আর আঙ্গুর ফল আশা করবেন? তা হয় না। অনেক আঙ্গুর ফল আছে, কেনার সময় তো জিজ্ঞেস করেন মিষ্টি হবে তো, মিষ্টি হবে তো, কেনা তো জিজ্ঞেস করার দরকার কি? আঙ্গুর ফলই তো, নিম ফল না, আঙ্গুরই তো। কিন্তু তারপরে কি করেন? যে ভাই বুঝেন কিন্তু পরের দিনে 10 টাকা বেশি দেন, হ্যাঁ মিষ্টি হবে তো, তার মানে বোঝা যায় আঙ্গুর ফল কি হয়, টক হয়। আমার আব্বা, আমাদের বাসায় আলহামদুলিল্লাহ প্রচুর ফল মূলের গাছ, প্রচুর প্রায় 36 রকমের ফলের গাছ আমাদের বাসায় আছে, এখনো আছে। ধরেন আমের গাছই 36টা, এরকম না, আমের গাছ তো অসংখ্য, প্রায় 150 আমের গাছ হবে বিভিন্ন জায়গায়। এটা মিলে একটা আইটেম, আম একটা, জাম একটা, খেজুর একটা, কদবেল আছে, আঠাবেল আছে, তারপরে ধরেন চালতা সেটাও আছে, আঙ্গুর ফল লাগাইছিল, আঙ্গুর হয়েছে, সেটা মুখে দেওয়া যায় না, বুঝেন নাই। তো এখানে এরকম অনেক জলপাইয়ের গাছ আছে, আমড়ার গাছ আছে আমাদের বাসায় আলহামদুলিল্লাহ, নারিকেলের গাছ আছে, আর কয়টা বলবো, এরকম আরো খোঁজ করতে হবে। কামরাঙ্গার গাছ আছে, এরকম করে আরো খোঁজ নিলে বাড়াবে। তো একদিন ওরকম বলছে লেবুটাও এর মধ্যে ধরছে, যেহেতু ফল ওটা একটা, লেবুটাও ধরা হয়েছে, সব মিলে দেখা গেল যে 36 পদের ফলের গাছ আমাদের বাসায়। আব্বার হাতে খুব গাছ হয় আলহামদুলিল্লাহ, লিচুর গাছ, পেয়ারার গাছ, এরকম করে অসংখ্য আরো গাছ আছে, আমার এই মুহূর্তে মনে হচ্ছে না। তা আমি সেটা বলি যে আসলে আঙ্গুরের ফল লাগানো হলো, কিন্তু সেই আঙ্গুর ফলও হয়েছে, সেটা কি হয়েছে, টক হয়েছে, প্রসেসিংয়ে কিছু ভুল আছে, কথা বলে ঠিক কি না? কারণ সেই মাটি, সেই জায়গাটা লাগবে। আমাদের আমাদের দেশের খেজুর আর সৌদি আরবের খেজুর পার্থক্য আছে না নাই? অবশ্যই পার্থক্য আছে। জ্ঞানের স্বল্পতার কথা বলছিলাম, জ্ঞান যদি আপনার ভিতরে না থাকে, আমার ভিতরে না থাকে, এটা এমন একটা অ্যান্টিবায়োটিক ঔষধ,
বিশেষ করে কোরআনের জ্ঞান যদি না থাকে তাহলে কিছুতেই আপনার ভিতরে কিছুতেই পরিবর্তন আনা সম্ভব। সামাজিক আইনে বিচার যতই করেন, হয়তো ঠেলাই পড়ে পেলাই পড়ে হয়তো মুসলিকা দেবে কথা দিবে, আমি আর করব না চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব, কিন্তু পরক্ষণেই দেখবেন আবার চেঞ্জ হয়ে গেছে আরো বড় ধরনের। যদি অপরাধী হয়ে যায় পুলিশ এসে থানায় যদি ধরে নিয়ে যায় একবার দুইবার চারবার জেল খাটুক, কোনো লাভ হবে না। কারণ বাংলাদেশের জেলগুলো যদি ঢোকে চোর হয়ে বের হয়, বলেন বলেন কি হয়ে বের হয়, চোর হয়ে ঢুকলো সিসকে চোর, পরে ডাকাত হয়ে বের হয়, কঠিন পরিস্থিতি। কারণ এখানে সেইভাবে শিক্ষাটা দেওয়া হয় না। শিক্ষাটা রাসূলের যুগের জেলখানা যেভাবে ছিল, যাদেরকে বন্দি করা হয়েছে, যাদেরকে বন্দি করা হয়েছে রাসূলের যুগে, তাদেরকে কোরআন শেখানো হতো, এরকম শর্ত দেওয়া হতো, তুমি যদি দশ পারা মুখস্থ করো, হাদিস আছে সিরাত গ্রন্থগুলো খুঁজলে পাবেন, তাহলে তোমার মুক্তি। সুবহানাল্লাহ। এমন আছে রাসূলের বিরোধিতা করেছেন, ভুল বোঝার কারণে, কাফের মুশরিকদের সাথে সম্পর্ক থাকার কারণে, ধরেন এই শ্রেণীর হচ্ছে মোনাফিক, কিছু আছে ধরা খেয়ে গেছে, কিন্তু দেখবেন আরবি জ্ঞানের বড় পণ্ডিত তাদেরকে এই শর্তে ছেড়ে দেওয়া হয়েছে, তুমি মুসলিমদেরকে আরবি ভাষা শেখাবে। সুবহানাল্লাহ। খুব ভালো তীরন্দাজ ছিল, বলতেছে যে তুমি যদি আমাদের সৈনিকদেরকে যদি তীর নিক্ষেপ করা শেখাও, যুদ্ধ কৌশল যদি শেখাও, তাহলে তোমার মুক্তি। তারা চিন্তা করেন যে আসলে এই যে জেলখানা রাসূলের যুগে যেটা ছিল সেটা কিন্তু বর্তমানে নাই, বরঞ্চ বর্তমানে আরও এমন পরিস্থিতি হয়, ওখানে যে হয় কি বলছে, ছোট ছোট সিসকে সোর, ছোট সোর, সেখানে জেলখানায় যে আরো বড় বড় টপ টেরোর মাস্তান র্যাব মার্ডার করে আসছে, এমপি মার্ডার করে আসছে, তাদের সাথে কি হয়ে যায়, পরিচিতি হয়ে যায়, আর ভিতরে থেকে নাম্বার পায় যে এটা আমার নাম্বার, এটা আমার বইয়ের নাম্বার, তুমি বাইরে যায় আমার তো লোক লাগে, বিশ জন লোক লাগে, বেশি লোক নাই এখন, তাহলে তুমি আমার দলে যোগ দাও, কি হয়ে যায় ওখানে দিয়ে আরো কি হলো, মানে একবারে আন্তর্জাতিক পর্দের ডাকাতদের সাথে আরো পরিচিতি হয়ে গেল, সোর্স পেয়ে গেল। তাহলে এটা পরীক্ষিত যে আসলে এই যে জ্ঞানের যে বিষয়টা, এই জ্ঞানটা যদি আপনি না রাখেন, কোরআন কারীম এত গুরুত্বপূর্ণ আমাত, এটা প্রমাণ হয়েছে, বিজ্ঞান পরীক্ষা করে দেখেছেন, ইরানের বিজ্ঞানীরা মিশরের বিজ্ঞানীরাও পরীক্ষা করে দেখেছেন, সাধারণ দুইটা গ্লাসে পানি নিয়ে আসা হলো, একটা গ্লাসের ভিতরে কোরআন কারীম তেলাওয়াত করে ফুঁক দিয়ে দেওয়া হলো, আরেকটা গ্লাসের স্বাভাবিক রাখা হলো, পরবর্তীতে বিজ্ঞানাগারে ল্যাবরেটরিতে দুইটি গ্লাস নিয়ে পানি পরীক্ষা করা হলো, দেখা গেল যে যেই পানির ওপরে কোরআন কারীম তেলাওয়াত করে ফুঁক দেওয়া হয়েছে, সেই পানির ওপরে আলাদা করে কি যেন একটা ভাসতেছে, পরল, হালকা পাতলা পরল কি যেন একটা ভাসতেছে, আর যেটাতে ফুঁক দেওয়া হয় নাই সেটা কিছুই না, স্বাভাবিক। তাহলে এটা প্রমাণিত, বিজ্ঞান আজকে প্রমাণ করছে, এগুলো তাদের কাছে যে যন্ত্রগুলো আছে সেগুলো আমাদের কাছে নাই। তা আমি বলতে চাই, অনেকগুলো পয়েন্ট আছে, আমি যে বিষয়টা বলতে চাই, ইসলামের জ্ঞানের যে বিষয়টা, এটাই যদি আপনি রাখেন, আজকে ইসলামের জ্ঞানের প্রসঙ্গটা তারা বাদ দিয়ে, তারাও চাচ্ছে নামে মুসলিম থাকবে, কামে ইহুদি খ্রিস্টান হিন্দু এরকমই হবে, এটা তারা চাচ্ছে, যার কারণে আজকে ইসলামের শিক্ষাটা শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ করে দিয়েছে, কথা বলে ঠিক কিনা, শিক্ষা প্রতিষ্ঠানে ইসলাম নাই, যেইটুকু আছে সেটাও বাদ দিয়ে দিতে পারলে আছে, মাদ্রাসাটা ধ্বংসের তার প্রান্তে চলে গেছে, আলিয়া মাদ্রাসার যেখানে আছে, মানে আপনার এই যে সৃজনশীল প্রশ্ন আসার পরে একেবারে শেষ, তেমন কিছুই নাই শেখার মতো, যার কারণে দেখবেন এই আলিয়া মাদ্রাসার সন্তানগুলো, তারা দেখবেন যে মনেই হয় না যে মাদ্রাসায় পড়ে, প্যান্ট শার্ট পরে উল্টা পাল্টা, মনেই হয় না সে মুসলিম না হিন্দু না খ্রিস্টান, কিছুই মনে হয় না, এগুলোর অনেকগুলো কারণ আছে। তো এই জন্য বলছি যে আসলে আরেকটা ব্যাপার দেখেন, যেগুলো জায়গাতে ইসলাম শেখা যায় সেই জায়গাগুলোতে বাধা আসতেছে। যদি বলি ফেসবুক, যেই ফেসবুকে বেশি বেশি ইসলাম প্রচার করা হয়, সেই ফেসবুকে দেখবেন যে রিপোর্ট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, যে এই ইউটিউবে যেই বক্তা ভালো ভালো কথা বলে সেই ইউটিউবটা বন্ধ করে দেওয়া হচ্ছে। আপনি অবাক হয়ে যাবেন, বাংলাদেশ 95% মুসলিম, যেখানে তাফসীরুল কোরআন মাহফিল
অনুমতি লাগে, কেন নিতে হবে? এখানে এমন পরিস্থিতি, হাতে গোনা 3% 4% হিন্দু যারা আছে তাদের মিছিল মিটিং দেখলে মনে হয় আর আমাদের এই দেশে থাকার কোনো সুযোগ নাই, অথচ 95% মুসলিম দেশে কেন থানা থেকে অনুমতি নিতে হবে? বলে দেয় যে রাত 12টার পরে আর মাইক বাজানো যাবে না, অনুমতি নাই কোন, সবগুলো কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে। কথা বলেন, কোরআনের মাহফিল কি হচ্ছে আর? কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে, কারণ দেখতেছে যে এই প্ল্যাটফর্মে এই জায়গাতে কোরআন হাদিস থেকে সরাসরি কথা বলেন তারা, কোরআনের আয়াত দ্বারা হাদিস দ্বারা, সে যত ছোট বক্তাই হোক, তৃতীয় বক্তার দ্বিতীয় বক্তা সেটা কথা না, সমস্ত আলেমের মর্যাদা সমান। সুবহানাল্লাহ, বলেন নবীর ওয়ারিশ তারা, তাদের যোগ্যতা অনুযায়ী কেউ খারাপ করতে চায় না, তারা সেখানে কথা বলে। সেই জায়গায় যদি বসে যায় তাহলে সেখানে নামাজ রোজা হজ জাকাত দাড়ি টুপি পাঞ্জাবি পিতা মাতার খেদমত থেকে শুরু করে প্রতিবেশীর খেদমত বোনের হক সব কিছু পাপ কাজ ভালো কাজ সবগুলোর আলোচনা সেখানে হয়। অনেক সময় ওয়াদাও নেওয়া হয় দিন যাবে এই মানুষগুলো ভালো হয়ে যাবে, আর তারা তো এটা চাবে না, কখনোই চাবে না, তারা সূক্ষ্মভাবে এই কাজগুলো করছে। দেখবেন সিনেমা নাটক এবং সারা রাত ধরে দেখবেন যে ডিজে পার্টি হচ্ছে, পহেলা বৈশাখের দিনে ভ্যালেন্টাইন ডে বিভিন্ন সময় সারা রাত ধরে গান বাজনা হয় না, সেখানে মাইকের কোনো সমস্যা নাই, রাত 12টা পর্যন্ত কেন আপনি সারা রাত করেন, কিন্তু ওয়াজ মাহফিলের অনুমতি নিতে যাবেন? আমি কালকের আগের দিন ফরিদপুরে মাহফিলে গেলাম, সেই প্রায় সকাল 10টায় রওনা দিয়েছি, ওখানে যে রাত 8টা বাজে, শুধু অজুটা করে হালকা একটু খেয়ে 8:30 মঞ্চে চলে গেলাম, এবং ওখান থেকে 1:45 রওনা দিয়ে গতকালকে 9:00 7:00 এসে পৌঁছেছি সকাল 9:00। এতদিনের প্রোগ্রাম কত কষ্ট করে তারা আয়োজন করেছে, আগে অনুমতিও নেওয়া ছিল, কিন্তু যখন কুষ্টিয়া পার হয়ে মাগুরের ভিতরে যাচ্ছি তখন ফোন আসলো যে হুজুর মাহফিল বন্ধ করে দিয়েছে, মাহফিল হবে না। আমরা বললাম যে একটু চেষ্টা করেন, দেখেন চেয়ারম্যান মেম্বারকে নিয়ে যে আবারও কিছু টাকা পয়সা এই সেই করে শেষে সেই অনুমতি, কিন্তু বলে দিল যে মাইক ব্যবহার করা যাবে না, সাউন্ড বক্সে করতে হবে। তাহলে মনে হচ্ছে যে আমাদের এখানে কোন মুসলিম নাই, মুমিন মুত্তাকি নাই, মোট কথা 95% হিন্দু আর 2-3% কি মুসলিম। তা এই তো হচ্ছে আমাদের অবস্থা, আমাদের সর্বাঙ্গে ব্যথা, পাপের কাজ এত বেশি হয়ে গেছে, ইমানের ন্যূনতম অনুভূতি নাই, বরঞ্চ ইমানের অনুভূতি কি হয়ে গেছে, অনুভূতা হয়ে গেছে। কতক্ষণ কি হয়ে গেছে অনুভূতা, আপনি অবাক চিন্তা করতে পারেন। এই যে 2-3 দিন আগের ঘটনা ফেসবুকে ভাইরাল হয়েছে, একটা সিনেমা উদ্বোধন হবে, সেখানে এক হুজুরকে নিয়ে এসে মোনাজাত করে নিচ্ছে, সিনেমা উদ্বোধনের জন্য, সিনেমার সফলতা যাতে ভালো হবে, এটা ব্যবসা সফল হয় এই জন্য মোনাজাত করে নিছে। তাহলে কিয়ামত হবে না কেন? ধরেন কিয়ামত দরজা পর্যন্ত চলে আসছে, খালি খুললেই হয়ে যাবে, নাউজুবিল্লাহ। বলেন এটা দেখেন নাই, ফেসবুকে দেখেন নাই, খুব হারে এটা ভাসতে, চিন্তা করা যায় যে তাহলে কোন পর্যায়ে চলে গেছে। অথচ এই আলেমেরও খোঁজ খবর নিয়ে দেখা গেল, কারণ এখন প্রত্যেকেরই মিডিয়া আছে, ঘরে ঘরে মিডিয়া, হাতে হাতে মিডিয়া, আমার হাতেও মিডিয়া আছে, আমি ইচ্ছা করলে যে কোনো একটা জায়গার ঝগড়া ভিডিওটা করে আমি ফেসবুকে দিতে পারি, এমন ওই ভিডিওর কারণে দেখবেন যে ওটা সঠিক তদন্ত হবে, বিচার হবে, যেটা এখন হচ্ছে, কথা বলে ঠিক কিনা। তাহলে দেখা গেল যে তার খোঁজ খবর নিয়ে দেখা গেল যে এই হুজুর মাথায় একেবারে দেখলাম যে রুমাল টুমাল দিয়ে সুন্দর, পাশের নায়িকা নায়ক সিনেমার সফলতা কামনা করে আগে দরুদপুর শরীফ পড়ছে, মিলাদের যে দরুদ টুরুদ আছে এগুলো কমপ্লিট করে সিনেমার জন্য দোয়া করতেছে সারা বাংলাদেশ ব্যাপী। আলহামদুলিল্লাহ, এটা একটা প্রতিবাদ হচ্ছে, ফেসবুকে একটা ঝড় উঠেছে, তো সেখানে চিন্তা করেন যে যেই হুজুর এটা কাজটা করেছে তার খোঁজ খবর নিয়ে দেখলাম এই হুজুর সেই হুজুর, যেই হুজুর আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে অনেকবার প্রকাশ্যে এসে বিরোধিতা করেছে, সমালোচনা করেছে, নাউজুবিল্লাহ। বলেন এই হুজুর সেই হুজুর, আল্লামা সাঈদীর যে দল, শহীদ কাফেলা, যেই শহীদ যেই দলের রক্ত বাংলাদেশে ঝরেছে, যেই দলের লক্ষ লক্ষ কর্মী সাথী যারা আছে ভালোবাসে সুদী যারা আছে তারা আজকে জেল খাটতেছে, বাসায় থাকতে পারে না, যেই দলের বই পুস্তক নিয়ে অমুক জায়গায় ভুল তুমুক জায়গায় ভুল এই সেই নানান রকমের যে প্রোপাগান্ডাগুলো চালাইছে, প্রচার প্রোপাগান্ডা চালাইছে, এই হুজুর সেই হুজুর কথা বলেন। তো এই জন্য আল্লাহ পাক সহ্য করেন, আমার গত জুমার যে আলোচনা ছিল যে যারাই প্রকৃতপক্ষে আল্লাহ মা আল্লাহ রাসুলের সাথে শয়তানি করবে, বিরোধিতা করবে, কষ্ট দিবে,
মুমিন নারী পুরুষদেরকে অযথা যেই পাপ করে নাই, অন্যায় করে নাই, ধারে কাছেও যায় নাই, এই ধরনের মিথ্যা পাপ দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে মামলার রায় দিবে, জেলে দিবে, ফাঁসি দিবে, জেলখানায় রাখবে, অশান্তিতে রাখবে, তাদের মুখোশও আল্লাহ পাক সমাজের মধ্যে প্রকাশ করে দিবেন। দিচ্ছেন কিনা কথা বলেন। এর আগে বলেছিলাম এসকে সিনহার কথা, তারপরে বলেছিলাম একাত্তর টিভি নারী কেলেঙ্কারি, এখন দেখেন এই হুজুরেরও 12:30 বেজে গেছে। তাহলে কোরআনটা কত সত্য! আসুন না আমি পরিশেষে যে কথাগুলো আগামী জুমায় বলবো, আজকে অনেকগুলো পয়েন্ট আছে, এগুলো আসবে, কিন্তু মেইনটা হচ্ছে এক নম্বর যেটা উনি করেছেন, এটা যদি আপনি পালন করেন তাহলে পরের যে আপনার 8টা পয়েন্ট আছে এগুলো সবগুলো চলে আসবে। যদি আপনি প্রকৃতপক্ষেই জ্ঞান অর্জন করতে পারেন, প্রকৃতপক্ষেই যদি এলেম অর্জন করতে পারেন, কোরআনটাকে যদি শিখতে পারেন, বয়স্ক মানুষদেরও আলহামদুলিল্লাহ বিভিন্ন মসজিদে মসজিদে কোরআন শিক্ষার আসর চালু করা হয়েছে, আপনারাও করেছেন, আগামী দিনেও করবেন ইনশা আল্লাহ, যে যেখানে যেভাবে পারেন বড় বড় আলোচকদের আলোচনাগুলো শুনবেন। 3 ঘন্টার সিনেমা দেখে কি করবেন ভাই? একটা নাটক সিরিয়াল দেখে আপনার ইমানটা নষ্ট করে দিবে। ওটার ভিতরে এতটাই বিষাক্ত পয়জন ঢুকে দেওয়া আছে এই সিনেমাগুলো সিরিয়ালের মধ্যে। আপনি একটা সিরিয়াল দেখার পরে কমপক্ষে যদি 50 পৃষ্ঠা কোরআন হাদিস ইসলামের বই যদি না পড়েন, আপনি ইমানটাকে ঠিক রাখতে পারবেন না। কিন্তু খেয়াল করে দেখুন, 1 মিনিটেই শেষ করছি, আপনি আমি সিনেমা দেখার পর দেখতেছি 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 পুরো মাস চলে যায়, 2 পৃষ্ঠা কোনো ইসলামী বই আপনি পড়েন? পড়েন পড়েন না। এই জুমায় যতটুকু আলোচনা হয় সেইটুকু শেষ। তাহলে আপনি কেমনে উন্নতির দিকে যাবেন, কেমনে ভালোর দিকে যাবেন, কেমনে আপনার ইমানটা মজবুত হবে, এই প্রশ্নটা রেখেই আজকে আমার আলোচনা আমি শেষ করলাম। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।